এই দীর্ঘ জেল জীবনে আমি নানা বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে ফিকির চিন্তা করেছি। ওলামায়ে কেরামের কাছে এ বিষয়টা গোপন নয়। ওলামায়ে কেরাম নিঃসন্দেহে এই বিষয় অনুধাবন করতে পেরেছেন যে বর্তমানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র চলছে। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের যে যোগ্যতা থাকা দরকার, আসবাব দরকার, রুহানিয়ত দরকার, প্রতিপক্ষ যদি শক্তিশালী হয়, ইসলাম বিরোধী শক্তি যদি শক্তিশালী হয় প্রচণ্ড রকমের, তো সেই শক্তি মোকাবেলার জন্যে মুসলমানদেরকেও সাধ্যমতো সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা লাগে। দীর্ঘ জেল জীবনে বারবার আমি যে চিন্তা করেছি যে আজকে বিশেষ করে বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যে নানামুখী ষড়যন্ত্র, এক তো এই ষড়যন্ত্র সম্পর্কে দেশের সাধারণ মানুষ, আমার মুসলিম ভাইয়েরা, মুসল্লি বৃন্দ সচেতন নয়, ওলামায়ে কেরামের মধ্য থেকে বড় একটা অংশ তারা জানে বুঝে কিন্তু উদ্যোগী না যে কোনো কাজ করবে, প্রতিরোধে এগিয়ে যাবে। ওলামাদের ক্ষুদ্র একটি অংশ যারা মনে করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যখনই যেদিক থেকে ষড়যন্ত্র আসুক না কেন, আমরা প্রতিরোধ করবার জন্য চেষ্টা করব, যারা যে কোনো পরিস্থিতিতে ইসলামের কথা বলতে, দ্বীনের কথা বলতে দ্বিধা করে না, এই সংখ্যাটা কতটা কম, একেবারেই কম, সামান্য কয়েকজন,